আলোকিত মানুষ চাই, এই স্লোগানে 1978 সালে যাত্রা শুরু করে 4 দশক পার করল বিশ্ব সাহিত্য কেন্দ্র। দীর্ঘ এই সময়ে বই পড়া, পাঠচক্র সহ নানা কর্মসূচির মাধ্যমে দেশের 40 লাখ শিক্ষার্থীকে সম্পৃক্ত করেছে প্রতিষ্ঠানটি, যার মধ্য দিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে পাঠ অভ্যাস, জ্ঞানচর্চার প্রেরণা। 40 বছরের এমন অগ্রযাত্রাকে উদযাপন করতে রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের মূল ভবনে আয়োজন করা হয় এই উৎসবের। বর্ণিল এই আয়োজনে সমবেত হয় হাজারো মানুষ, সেই সারিতে রয়েছেন দেশের বিশিষ্ট জনেরাও। আব্দুল্লাহ সাহেব স্যার যেটা 40 বছর আগে বুঝেছিলেন যে ছেলে মেয়েদেরকে বই পড়াতে হবে, সেটা সারা পৃথিবীর মানুষ এখন টের পাচ্ছে, কারণ সবাই সোশ্যাল নেটওয়ার্ক করে, ফেসবুক করে, রাইট, এবং সারা পৃথিবীতেই বই পড়া কমে যাচ্ছে। স্যার একা যুদ্ধ করে যাচ্ছে, স্যারকে যেন একা যুদ্ধ করতে না হয়, বাংলাদেশের সব মানুষজনের যুদ্ধে সামিল হয়। কখনো রবীন্দ্রসঙ্গীত, আবার কখনো বাউল গানের সুরের ভিন্ন মাত্রা পায় উৎসব। ছিল আবৃত্তি আর নৃত্যের ঝংকারও। নানা আয়োজনের ফাঁকে ফাঁকে চলে বিশিষ্ট জনদের স্মৃতিচারণ। বিশ্ব সাহিত্য কেন্দ্র আজকে সমগ্র জাতির চোখ খুলে দিচ্ছে, বিশেষ করে আমাদের তরুণদের তাদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য। আমার যে মূল কাজ দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন, সেটি আলোকিত মানুষ গড়ার আন্দোলনের সাথে একাত্মভাবে জড়িত। সাহিদ ভাইকে তো আমাকে সেই শিক্ষা প্রদানের জন্য ধন্যবাদ জানাই। আলোকিত মানুষ গড়ার মূল কারিগরের আশা, যুগে যুগে মানুষের মানসিক উৎকর্ষ সাধনে ভূমিকা রাখবে এই কেন্দ্র। চিরদিন অন্ধকার এসে আমাদের আক্রমণ করবে, গ্রাস করে নিতে চাইবে, এবং চিরদিন আমরা তার সঙ্গে যুদ্ধ করে জয়ী হব। তো সুতরাং এটা হাজার হাজার বছরের বিষয়, এটা 40 বছর একটা প্রথম 40 বছর, কিন্তু লক্ষ লক্ষ 40 বছর আমাদের সামনে দাঁড়িয়ে আছে। বিশ্ব সাহিত্য কেন্দ্রকে আমি শুধুমাত্র আমাদের কয়েকজনের কাজ বলে মনে করি না, এটা সারা জাতির, প্রতিটা মানুষের কাজ এবং প্রতিটা মানুষের দায়িত্ব। সামনের দিনগুলোতে আলোর দিশারি হয়ে জ্ঞানচর্চার প্রেরণা জুগিয়ে যাবে বিশ্ব সাহিত্য কেন্দ্র, এমন প্রত্যাশার কথা জানালেন উৎসবে আসা সবাই। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।